চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি লেখক ও চলচ্চিত্র গবেষক মুম রহমানের কাছে। আবার ফিরে এলাম আপনার কাছে ভাইয়া। আজ তো সত্যজিৎ রায়ের মৃত্যুবার্ষিকী। তিনি বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে তুলে ধরেছিলেন, একটি বিরাট নাম, এবং আমরা সবাই তার চলচ্চিত্রের অনেক অনেক ভক্ত। তো তার প্রথম কোন মানে আড্ডা শুরুতেই জানতে চাই যে তার কোন দিকটি প্রথমে আলোকপাত করতে চান। চলচ্চিত্রকার সত্যজিৎ রায় সবার আগে প্রণিধানযোগ্য। আপনারা জানেন যে 1955 সালে যখন পথের পাঁচালী মুক্তি পেল এবং বিশ্বব্যাপী এটি আলোচনায় এলো, তখন পর্যন্ত বাংলা ভাষা, বাংলাদেশ, এমনকি পশ্চিমবঙ্গের চলচ্চিত্র সম্পর্কে বিশ্ববাসীর খুব একটা ধারণা কিন্তু ছিল না। মানে সহজ কথায়, একটি চলচ্চিত্র দিয়ে যে সত্যজিৎ রায় জয়টি তার একা নিজের জন্য নিয়ে এলেন তা নয়, এটা বাংলা চলচ্চিত্রের জয় বলা যায়। এবং এরপর এই যে 1955 সালের একটি চলচ্চিত্র দিয়ে যাত্রা শুরু, অর্থাৎ আজ থেকে 66 বছর আগের কথা, 66 বছর পরে এসে আমরা তাকে স্মরণ করছি, শ্রদ্ধার সাথে স্মরণ করছি, এই কারণে কারণ তিনি বিশ্ব দরবারে কিন্তু বাংলা চলচ্চিত্রকে তুলে ধরেছিলেন। জি জি। বেশিরভাগ সাহিত্য নির্ভর চলচ্চিত্র নির্মাণ করার পিছনে কি কোনো বিশেষ কারণ ছিল? যদি আপনি চলচ্চিত্রের ইতিহাস দেখেন, দেখবেন যে শুরু থেকেই সাহিত্যের সঙ্গে চলচ্চিত্রের একটা সম্পর্ক ছিল। কারণ হচ্ছে যে আপনার চলচ্চিত্র নির্মাণের যে উপাদানগুলো লাগে তার অন্যতম একটি উপাদান হচ্ছে গল্প এবং চরিত্র, এবং ভালো গল্প ভালো চরিত্রের জন্য আপনাকে সাহিত্যের কাছে আসলে হাত পাততেই হবে। খুব বেশি নিরীক্ষাপ্রবণ চলচ্চিত্র নির্মাতা যদি আপনি না হন, তাহলে ঘুরে ফিরে সাহিত্যের কাছে আপনাকে যেতে হবে, কারণ আপনি এখানে ইতিমধ্যেই তৈরি হওয়া একটি ভালো গল্প, ভালো কিছু চরিত্র পেয়ে যাচ্ছেন। তো আর সেই দিক থেকে যদি আমি বলি যে সত্যজিৎ রায় যখন চলচ্চিত্র নির্মাণ শুরু করলেন, তার হাতে বাংলা সাহিত্যের শুধু নয় বিশ্ব সাহিত্যের সেরা একজন রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, সেই সঙ্গে আছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, তিন বন্দ্যোপাধ্যায়। যদিও মানিকের কোনো গল্প নিয়ে উনি কাজ করেননি, তবে শুরুটা করেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, আমরা জানি পথের পাঁচালী, যা পরবর্তীতে একটি ট্রিলজি আকারে এলো, পরপর অপুর সংসার এবং অপরাজিত, আরও তিনটি ছবি মিলিয়ে গল্প নির্মাণ করলেন। জি। এরপর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় থেকে উনি নিয়েছেন, যেমন এই মুহূর্তে মনে পড়ছে তারাশঙ্করের জলসাগর, অভিযাত্রী, এই গল্পগুলো উনি নিলেন, পরশুরামের গল্প, একাধিক গল্প উনি নিয়েছেন। এমনকি তার সমসাময়ের যারা জনপ্রিয় সাহিত্যিক ছিলেন, উঁচু দরের সাহিত্যিক ছিলেন, যারা আজকে আমাদের বাংলা সাহিত্যের কিংবদন্তিও বটে, মণিশঙ্কর অর্থাৎ শঙ্কর নামে যাদেরকে আমরা চিনি, সুনীল গঙ্গোপাধ্যায়, তাদের উপন্যাস গল্পকে নিয়েও সত্যজিৎ রায় চলচ্চিত্রের পাঠাতনে কাজ করলেন। ভালো গল্প, ভালো চরিত্র, ভালো নির্মাণ, একটা চলচ্চিত্র তো একটা জটিল প্রক্রিয়া, এর মধ্যে অনেকগুলো ছোট ছোট জিনিস আছে, এটি শিল্প নির্দেশনা আছে, সম্পাদনা আছে, ক্যামেরার কারসাজি আছে, প্রচুর কারিগরি দিক আছে, শৈল্পিক দিক আছে, এবং আপনি যেটা বললেন যে টিম ওয়ার্ক আছে, অনেকগুলো মানুষ, অনেকগুলো শিল্প মাধ্যম মিলেই তো একটি চলচ্চিত্র। কাজে এইভাবে খুব নিশ্চিত বলা যায় না যে ভালো গল্প হলেই ভালো চলচ্চিত্র তৈরি হবে। তবে এটিও ঠিক কথা যে আপনার যে কোনো একটি কাজের যদি 10টি কম্পোনেন্ট থাকে, তার দুটো কম্পোনেন্ট যদি আপনি ভালো দিতে পারেন, দুটো অংশ যদি এগিয়ে দিতে পারেন, আপনার চলচ্চিত্রটি এগিয়ে যায় অনেকটা। সেই ক্ষেত্রে অবশ্যই সাহিত্যের সঙ্গে চলচ্চিত্রের সংযোগটা আমি জরুরি মনে করি। আপনি যদি সাম্প্রতিক কালেও দেখেন, আমি তো সত্যজিতের বাইরে একটু গিয়ে কথা বলছি, ধরুন হুমায়ুন আহমেদ, আমাদের সময়ের একজন জনপ্রিয় কথা সাহিত্যিক, উনি কিন্তু চলচ্চিত্র নির্মাণ করেছেন এবং নিজের গল্প নিয়েই অধিকাংশ ক্ষেত্রে চলচ্চিত্র করেছেন, তার একাধিক গল্প চলচ্চিত্র হয়েছে। আমার জানা মতে তার যে সর্বশেষ চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা, সেটি কিন্তু একটি ছোট গল্প নিয়ে, তার নিজের একটি ছোট গল্প, একজন শৌখিনদার মানুষ, অর্থাৎ তিনিও কিন্তু সাহিত্যের কাছ থেকে রসদ নিয়েই চলচ্চিত্রে এসেছেন। আমি একটি গল্প নিব বা একটি উপন্যাস গ্রহণ করব, তার কতটুকু নেব, বর্জন করব, সেটা কিন্তু একটা ভেবে দেখার বিষয় আছে। আমরা যদি সত্যজিতের ক্ষেত্রে উদাহরণ দিয়ে বলি যে সত্যজিৎ রায় রবীন্দ্রনাথের ঘরে বাইরে করেছেন তিন কন্যা, অর্থাৎ তিনটি ছোট গল্প, মণিহারা, পোস্টমাস্টার, আরেকটি হলো সমাপ্তি, এই তিনটি ছোট গল্প নিয়ে করেছেন। তারপর নষ্টনীর থেকে চারুলতা করেছেন,
সত্যজিৎ রায় নিজে কিন্তু রবীন্দ্রনাথের প্রতি পূর্ণ আস্থা রেখেও প্রয়োজনে গল্পের অদল বদল করেছেন, চরিত্রের এবং দৃশ্যের পরিস্থিতির অদল বদল করেছেন, সেটা পূর্ণ আস্থা রেখেই। কারণ হচ্ছে মাধ্যমের তো একটি আলাদা দিক আছে। আমি যখন সাহিত্য পড়ছি, আমি বইয়ের ভিতরে ঢুকে আমার কল্পনার রাজ্য দিয়ে সব জয় করে ফেলতে পারছি, কিন্তু যখন আমি চলচ্চিত্রে আসছি তখন কিন্তু সকল কল্পনা একদম দৃশ্যায়ন করা সম্ভব নাও হতে পারে। এই প্রসঙ্গে সম্ভবত সুনীলেরই একটি কথা আছে আমার, আমি সম্ভবত বলছি এই কারণে যে আমি সুনিশ্চিত করে এখন মনে করতে পারছি না, কথাটি এরকম ছিল যে সত্যজিৎ রায় পথের পাঁচালী নির্মাণ করে আমাদের ক্ষতি করেছেন। তো কী ক্ষতি করেছেন? উনি বলছেন যে আমাদের সবার মনের ভিতরে একটি নিশ্চিন্দপুর গ্রাম ছিল। বিভূতিভূষণ পথের পাঁচালীতে যে গ্রামটির কথা বলছেন, যেখানে অপু দুর্গা বেড়ে উঠছে, নিশ্চিন্দপুর, এরকম গ্রাম কিন্তু আপনার আমার সবার কল্পনার ভিতরে ছিল। কিন্তু সত্যজিৎ রায় এত নিখুঁত করে গ্রামকে চিত্রায়ণ করেছেন যে আমাদের কল্পনার ডানা মেলল না। আমরা এখন ওই যে অপু দুর্গা কাশবন্দি হেঁটে যাচ্ছে, রেলগাড়ির পেছনে ছুটছে, আমরা গ্রাম বলতে ওই যে ময়রার পেছনে মিষ্টির জন্য দৌড়ুচ্ছে, কিছু কুকুর ঘুরছে, পেয়ারা গাছ, পেয়ারা পাখি, অর্থাৎ আমাদের কল্পনাকে ওনার দৃশ্যায়নের এতটাই শক্তি যে সেখানেও যেন একটু আটকে দিলেন। তার তো আরও অনেক পরিচয় ছিল সাহিত্যিক হিসাবে, তারপর আমরা একটু আগে বলছিলাম যে চিত্রশিল্পী হিসাবেও কিন্তু তিনি বেশ খ্যাতি লাভ করেছে। তো এই বিষয়গুলো যদি একটু দৃষ্টিপাত করতে। প্রতিভা কখনো আকারে ছোট হয় না, মানে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, তেমনি সত্যজিৎ রায়, তার আকার এবং প্রকারটা যথার্থই প্রকাণ্ড। কীরকম প্রকাণ্ড যে সত্যজিৎ রায় কিন্তু কেরিয়ার শুরু করেছিলেন একজন জুনিয়র ভিজুয়ালাইজার, অর্থাৎ বিজ্ঞাপনী সংস্থায় একজন জুনিয়র ভিজুয়ালাইজার, অর্থাৎ বিজ্ঞাপনে যে চিত্রনাট্য, যে ছবিগুলো আঁকা হবে এগুলো আঁকা দিয়ে ওনার শুরু। এরপর উনি প্রচ্ছদ শিল্পী ছিলেন, জীবনানন্দ দাশের বনলতা সেন, ধূসর পাণ্ডুলিপি ইত্যাদি গ্রন্থের প্রচ্ছদ কিন্তু সত্যজিৎ রায় করেছেন। এবং এই প্রচ্ছদ শিল্পের সঙ্গে কিন্তু সত্যজিৎ রায়ের চলচ্চিত্র একটি সম্পর্ক আছে। কীরকম সম্পর্ক আছে? বিভূতিভূষণ তার পথের পাঁচালী অবলম্বনে ছোটদের জন্য একটু সহজ ভাষায় একটু গল্প সংক্ষিপ্ত করে তৈরি করলেন, রচনা করলেন আম আটির ভেপু। এই আম আটির ভেপুর প্রচ্ছদ আঁকলেন সত্যজিৎ রায়। এই প্রচ্ছদ আঁকতে গিয়ে উনি এই বিভূতিভূষণের গল্পের প্রেমমুগ্ধ হন, গুণমুগ্ধ হন, যার কারণেই পরবর্তীতে তিনি প্রথম চলচ্চিত্র হিসাবে এটিকে নির্মাণ করলেন। আবার যদি লেখক সত্যজিৎ রায়ের কথা বলি, যে এটি অনেকটা বলা যায় যে তার মানে জেনেটিক সূত্রেই পাওয়া, কারণ আমরা জানি যে তার পিতা সুকুমার রায় বাংলা সাহিত্যে ছড়াকার হিসেবে, শিশুতোষ গল্প হিসেবে, হাস্যরসের একজন কাণ্ডারী হিসেবে অনন্য। তারও আগে ছিলেন, অর্থাৎ সুকুমার রায়ের পিতা সত্যজিৎ রায়ের প্রপিতা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, তিনিও কিন্তু একজন শিশু সাহিত্যিক এবং তিনিও একাধিক গুরুত্বপূর্ণ প্রবন্ধ লিখেছেন। অর্থাৎ সাহিত্যটি তার অনেকটা পারিবারিক, একদম রক্তে মিশে আছে, পারিবারিক ঐতিহ্যের মতো। কাজে সাহিত্য, চিত্রকলা, উনি নিজে ছবি আঁকতেন, উনি বললাম বিজ্ঞাপনে কাজ করতেন, এর বাইরেও সত্যজিৎকে আমরা যদি একজন চলচ্চিত্র তাত্ত্বিক হিসেবেও প্রমাণ করতে চাই, তার একটি অত্যন্ত আকারে ক্ষুদ্র বই আছে বিষয় চলচ্চিত্র। তো আমার বিবেচনায় চলচ্চিত্র তত্ত্বের ক্ষেত্রেও, চলচ্চিত্র বিশ্লেষণের ক্ষেত্রেও উনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। একদমই ঠিক বলেছেন। যেমনটি জানতে চাচ্ছিলাম যে অনেক তো চলচ্চিত্র নির্মাতাই রয়েছেন, তো তাদের থেকে সত্যজিৎ রায়কেই কেন বেছে নিলেন আপনি গবেষণা করবার জন্য? আমি অনেককে নিয়েই কাজ করেছি, তার মধ্যে সত্যজিৎ রায়ও একজন। তবে সত্যজিৎ রায়, আপনি যদি প্রশ্নটা আমাকে একটু ঘুরিয়ে নেওয়ার সুযোগ দেন, তাহলে আমি বলবো যে যদি এইরকম করে উত্তর দিতে চাই যে সত্যজিৎ রায় কেন একটা বিশেষত্ব দাবি করেন, জি, সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি ধরুন, আমি উদাহরণ দিয়েই বলছি, কথার কথা মার্টিন স্ক্রুসেসের কথা যদি বলি, হলিউডের পরিচালক, তো তার ছবি কিংবা ফ্রান্সিস ফোর্ড কপোলা, আমরা দেখছি মাফিয়া এবং এদের ছবিতে আসলে অন্ধকার জগৎ ইত্যাদি আসছে। স্ট্যানলি কুব্রিককে আমরা চিনছি তার সায়েন্স ফিকশন 2001 স্পেস অডিসি, এবং গদারকে এক ধরনের ছবির জন্য আমরা চিনছি। আমরা ইভেন আমাদের বাংলাদেশেও যদি, বাংলা ভাষাতেও যদি বলি, একজন জহির রায়হানকে কিংবা একজন মৃণাল সেনকে, ঋত্বিক ঘটককে
আমরা বিশেষ ঋত্বিক ঘটকের চলচ্চিত্রে একটা বিশেষ ঘরানা আছে, অর্থাৎ উনি প্রতিবাদী প্রলয়তাড়িত মানুষের জন্য চলচ্চিত্র নির্মাণ করছেন। সত্যজিৎ রায় আমার জানা মতে জগতের একমাত্র চলচ্চিত্র পরিচালক যাকে আপনি আসলে কোনো একটা নির্দিষ্ট ঘরানায় ফেলতে পারবেন না। আমরা যেমন বলে ফেলি যে উনি পল্লী কবি, বিদ্রোহী কবি, নাগরিক কবি ইত্যাদি ইত্যাদি, সত্যজিৎকে এভাবে বলা খুব মুশকিল হয়ে যাবে, কারণ এত বৈপরীত্য এবং এত বৈচিত্র্য, এত বহুমুখীন রকমের কাজ বিচরণ ছিল একদম। আপনি যদি চলচ্চিত্রের কথাই ধরেন, ধরুন হীরক রাজার দেশে এবং গোপী গাইন বাগাবাইন, হাসির চলচ্চিত্র, আবার হীরক রাজাতে তীব্র প্রহসন, আপনি যে কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্টকে ছবি দেখালে তাদের হাতে ঘা লেগে যাবে, আবার শিশুদের চলচ্চিত্রের ক্ষেত্রে আমরা যদি টু বলে একটি ওর স্বল্পদৈর্ঘ্য ছবি আছে যেটিতে কোনো সংলাপ নেই, দুটো বাচ্চার কাণ্ডকারখানি নিয়ে ছবিটি, অনন্য একটি চলচ্চিত্র শিশুতোষ, আবার এই যে সাহিত্য নির্ভর চলচ্চিত্রের কথা আগে বললাম, তারপর আপনি দেখুন আমরা এখন ব্যোমকেশকে নিয়ে খুব চর্চা করছি, ওপার বাংলায় ব্যোমকেশকে নিয়ে বহু চলচ্চিত্র তৈরি হচ্ছে এখন। ব্যোমকেশকে নিয়ে প্রথম চলচ্চিত্র কিন্তু সত্যজিৎ রায় করেছেন চিড়িয়াখানা উত্তম কুমারকে নিয়ে, এবং এই যে ব্যোমকেশ একজন গোয়েন্দা এবং গোয়েন্দা সত্যজিতের নিজস্ব সৃষ্টি গোয়েন্দা, তার সাহিত্য থেকে সৃষ্টি ফেলুদা, ফেলুদাকে নিয়ে সত্যজিতের চলচ্চিত্র আছে জয় বাবা ফেলুনাথ সোনার কেল্লা। তো এইভাবে আমরা যদি দেখি যে সাহিত্য নির্ভর চলচ্চিত্র, শিশুতোষ চলচ্চিত্র, হাসির চলচ্চিত্র, প্রহসন ঘরানার চলচ্চিত্র, পরশ পাথর, কাপুরুষ, মহাপুরুষ, এইসব ধ্রুপদী ছোট গল্প নিয়েও চলচ্চিত্র, এগুলো সত্যজিতের আসলে বৈচিত্র্যেরই এবং বহুমুখীনতারই অনন্য উদাহরণ। বাংলা চলচ্চিত্রে যে বাকবদল, তারতে কিন্তু সত্যজিৎ রায়ের অবদান অনস্বীকার্য। তো এই প্রজন্ম কি সেই ধারা ধরে রাখতে পেরেছে বলে আপনি মনে করেন? বাংলা চলচ্চিত্র তো একটা অনেক বড় পরিভাষা, মানে এটা আসলে সত্যিকার বলতে গেলে এটা দুই বাংলাকেই বোঝায়, ওপার বাংলা এপার বাংলা। তো দুঃখজনকভাবে আমি বলবো যে আমাদের এখানে অর্থাৎ বাংলাদেশের ঠিক সত্যজিতের ঘরানায় বা তার কাছ থেকে নিয়ে কাজ করেছে বা তার দ্বারা অনুপ্রেরণার লক্ষণ আমার চোখে খুব একটা পড়েনি, ওপার বাংলায় কিন্তু আমি দেখতে পাই। আমি যদি খুব সুস্পষ্টভাবে নাম ধরে বলি, ধরুন সৃজিৎ, এখনকার অত্যন্ত জনপ্রিয় একজন চলচ্চিত্র নির্মাতা পশ্চিমবঙ্গের, আপনি খেয়াল করবেন যে সৃজিতের চলচ্চিত্রেও যদিও ওনার প্রধান ঘরানা হচ্ছে সাসপেন্স অর্থাৎ রোমাঞ্চ, রহস্য, উনিও কিন্তু ব্যোমকেশ নিয়েও চলচ্চিত্র করছেন, কাকা বাবুকে নিয়ে চলচ্চিত্র করছেন অর্থাৎ গোয়েন্দা কাহিনী করছেন, আবার অন্যদিকে একটু ডার্ক হিউমার, ডার্ক কমেডি ধরনের চলচ্চিত্র করছেন, এবং নায়ক চলচ্চিত্র দ্বারা অনুপ্রাণিত হয়ে কিন্তু উনি সরাসরি যে চলচ্চিত্রটি করলেন ওর প্রথম চলচ্চিত্র অটোগ্রাফ, অটোগ্রাফ। কাজে আমি সৃজিতের মধ্যে লক্ষ্য করি যে সত্যজিতের কিছু প্রভাব আছে, এটা একদম সুস্পষ্টভাবে আমি একটা উদাহরণ দিলাম। তা এর বাইরেও একাধিক সমকালের যারা চলচ্চিত্রকার আছেন ওপার বাংলার, তাদের অনেকের মধ্যেই সত্যজিতের প্রভাব বলয় কাটেনি। যেমন অপর্ণা সেন, যিনি সত্যজিতের চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমেই আসলে অভিনয় জগতে এলেন, তার চলচ্চিত্রেও কিন্তু আপনি সত্যজিৎ রায়ের প্রভাব দেখতে পাবেন। আপনি নিজেও লেখালেখি করেন এবং যথেষ্ট অভিজ্ঞতার ঝুলি আছে, অনেক অনেক বই আপনার কাছ থেকে উপহার পেয়েছি আমরা, তো বর্তমান ব্যস্ততা কী আছে লেখালেখি নিয়ে? আমার লেখালেখি ছাড়া কোনো ব্যস্ততা নেই, সম্পূর্ণটাই লেখালেখিকে ঘিরেই। তো বইমেলায় বই বের হয়েছিল আপনার, তো বইগুলো সম্পর্কে জানতে চাই ছোট্ট করে। মূলত তিনটি বই এসছে জলধি প্রকাশ থেকে, একটি হচ্ছে 40 রুলস অফ লাভ, শামসাল তাবরিজ একজন সুফি সাধক যিনি জালালউদ্দিন রুমির ওস্তাদ ছিলেন, গুরু ছিলেন, তো সেই শামসাল আল দিনের একটি ছোট্ট বই আছে 40 রুলস অফ লাভ, ভালোবাসার 40 সূত্র, ওটা আমি বঙ্গ অনুবাদ করেছি। এই বইটি বাইল্যাঙ্গুয়াল এসছে অর্থাৎ ইংরেজি বাংলা সহ, সঙ্গে আমার নিজের করা কিছু ফটোগ্রাফি আছে বইটিতে। আরেকটি বই আমার এই জলধি থেকেই এসছে, সেটি হচ্ছে সেহেরি জার্নাল। আমি গত বছর সেহেরির সময় ওই সেহেরি খেয়ে কিছু জার্নাল লিখতাম, এবং এই জার্নালগুলো ছিল, আপনি জানেন যে গত বছর ওই রোজার সময়টা থেকে করোনার একটা প্রকোপ তৈরি হয়েছিল, বৈশ্বব্যাপী একটা অর্থনৈতিক, স্বাস্থ্যগত, মানসিক সংকট তৈরি হয়েছিল। তো এটি একটি অনুপ্রেরণামূলক লেখা ছিল, এটিও গ্রন্থ আকারে প্রকাশিত হয়েছে। এবং সর্বশেষ একটি বই, এটি বেশ ঢাউস আকারের একটি বই, বইটির নাম দুর্গা,
এখানে 10 জন বিশ্ববরণ্য 10 জন বিখ্যাত নারীর কবিতার অনুবাদ সংযুক্ত হয়েছে। আড্ডা দিতে দিতে আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে কখন সময় শেষ হয়ে গেল বোঝা যায়নি। সত্যজিৎ রায় কে নিয়ে আসলে অনেক কিছু জানবার ছিল আপনার কাছ থেকে। নিশ্চয়ই আবার কখনো আড্ডা দিতে বসলে জানতে পারবো, সেগুলো দর্শকদের সাথেও শেয়ার করতে পারবো। তো আজ সত্যজিৎ রায়ের মৃত্যুবার্ষিকীতে আমরা তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে যদি কিছু বলতে চান সত্যজিৎ রায়ের আজকের এই মৃত্যু দিবসে। গল্পের যেরকম অভাব আছে, আনন্দেরও অভাব আছে। অর্থাৎ একটা ছবি দেখার আনন্দ সবাই মিলে, পরিবারের সবাই মিলে, তো সত্যজিৎ রায় এই অভাবটা পূরণ করবে। ধরুন এই যে এখন একটা লকডাউন চলছে, তো এই লকডাউনে আমরা অনেক সময় বুঝতে পারছি না আমরা কার কাছে যাচ্ছি আনন্দের জন্য, বিনোদনের জন্য। আমরা হয়তো এমন একজন গায়কের কাছে যাচ্ছি, এমন একজন কথিত অভিনেতার কাছে, নির্মাতার কাছে যাচ্ছি, যে আমাদের রুচির জন্য শেষ পর্যন্ত হয়তো একটি সুস্থ স্বাভাবিক রুচি তৈরি করছে না। তা সুস্থ স্বাভাবিক সুন্দর রুচির জন্য, সুন্দর আনন্দের জন্য, স্বাস্থ্যকর বিনোদনের জন্য আমরা সত্যজিৎ রায়ের কাছে যে কোনো সময়ই যেতে পারি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নিউ টাওয়ার, 110 বীরুত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030-4, আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@banglavision.tv। আল কোরআনে বলা আছে, তোমরা কি তাহাকে হেদায়েত করিতে চাও যাহাকে আল্লাহ বিপথে নিয়াছেন? বস্তুত আল্লাহ যাহাকে বিপথে নেন তাহাদের জন্য তুমি পাইবে না কোনো পথ। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।